पिता पुत्र पवित्रात्मा नामे आमेन। जो जीशु ऐसा 44:8 पते लेखा छे तोमरा अस्थिर होये ना भय करो ना आमी तोमादेर काछे कि दीर्घकाल थेके ए समस्त किछु शोनाइनि तार पूर्व संबाद देइनि तोमराई आमार साकी आमी व्याधित आर कोनो ईश्वर की आछे ना अन्य शैल आछे ना কোনো শৈল আমার জানা নেই। তাই আমরা এখান থেকে বুঝতে পারি শুধু এক ঈশ্বর, আমরা এক ঈশ্বরকে ধরে রাখি, তাকে আমরা স্তুতি আরাধনা করিয়ে থাকি, আর অন্য কোনো দেবতা আমাদের মধ্যে নেই। তাই জন্য প্রথম গ্রন্থীয় 12 সাধু পৌল বলছেন, কেননা দেহ যেমন এক অথচ আর অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের অঙ্গগুলি অনেক হয়েও সবকটা মিলে এক দেহ হয় খ্রিস্টে সেই রূপ। ঈশ্বর আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তাই আমরা পিতা পরমেশ্বর, পুত্র পরমেশ্বর, পুত্রাত্ম পরমেশ্বর এক ঈশ্বর। আমরা অঙ্গ প্রদঙ্গ অনেক থাকলেও এক দেহ, তাই আমরা এক দেহ। আমরা যখন ঈশ্বর কাছে এসে প্রার্থনা জানাই, মিশা অর্পণ করি, আমরা পবিত্র কমিউনিয়ন গ্রহণ করি, যখন আমরা অন্য দেবতা দেবদী পূজা করি, তাহলে তাদেরকে বিশ্বাস করি, তাহলে আমরা কি ঈশ্বরকে ভালোবাসি। তাই এখানে বলছেন যে অতএব যখন এক রুটি তখন অনেক হয়েও আমরা এক দেহ, কারণ আমরা সকলে সেই রুটি এক রুটি অংশবাহী। যারা রক্ত মাংস অনুসারে ইসরায়েলের তাদের লক্ষ্য করো, এবং ঈশ্বর বলছেন আমরা এ পবিত্র বেদিতে মিশা অর্পণ করে আমরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করি, কিন্তু আমরা ওই সত্যমা ঈশ্বরকে ছেড়ে দিয়ে আমরা অন্য দেবতা দেবদী পূজা আমরা সৌভাগী হই, তাহলে আমরা কি ঈশ্বরকে বিশ্বাস করতে পারি? কখনো না। তাই জন্য সাধু পৌল 6:4 পথে বলছেন, তোমাদের সন্তানদেরকে বিশেষ করে আগে থেকে দোষটি আজ্ঞাগুলো শিখে দাও, এক ঈশ্বর এক পরমেশ্বর। তাই আরও ঈশ্বর বলছেন বিচ্ছাদীদের বিয়ে করো না। আজকাল আমরা ঈশ্বরকে ছেড়ে দিয়ে আমরা অন্ধবিশ্বাসে করি। তাই প্রথম রাজ্যাবলিতে 18:20 পথে আছে, আর লেখা আছে প্রবক্ত এলাইজা আমাদেরকে বলছেন দু নৌকা পা দেয় না, দু নৌকা আমরা পা দিয়ে কখনো বার হতে পারে না। এক ঈশ্বর এক পরমেশ্বর এক পবিত্র আত্মা চালনার পথে আমরা যাব। এক ঈশ্বর একমাত্র পথ একমাত্র রাস্তা, যখন রচিত 14:6 পথে লেখা আছে, হে পিতা পরমেশ্বর বলছেন আমি পথ, আমি সত্য, আমি সত্যময় ঈশ্বর, এক দেহ এক প্রাণ এক মন। তাই আসুন আমরা যেভাবে সাধু পৌল বলতেন সেইভাবে আমরা অর্পণ করি পবিত্র মিশা বলিদানের মধ্যে দিয়ে। দ্বিতীয় বিবরণে 5:33 পথে লেখা আছে, এক ঈশ্বরকে তোমরা স্মরণ করো, এক ঈশ্বর যা বলছেন সেই পথে চলো। তাই আসুন আমরা পিতা পরমেশ্বর পুত্র পরমেশ্বর ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছেন। ঈশ্বর আমাকে আমাতে ভরসা রাখো, আমাতে তোমরা বিশ্বাস করো,
அமர்ச்சடா ஆர் ஒன்னக் தேவதா நீ. ஆமீன்.